হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল টু মাই চ্যানেল। আজকে আমরা দেখবো যে কীভাবে একটি ইউটিউব চ্যানেলকে আমরা মডিফাই করতে পারি, ইউটিউব চ্যানেলের লেআউট আমরা সুন্দরভাবে করে নিতে পারি। তো আমি আমার চ্যানেলটা দিয়ে আপনাদের উদাহরণ দেখাবো, যাতে আপনারাও ভালোভাবে আপনাদের চ্যানেলের লেআউটটা ঠিক করে নিতে পারেন। তো দেখুন, এখানে মোটিভেশন টিউব বাংলা একটা চ্যানেলে আমরা ঢুকেছি, এটা আমারই একটা চ্যানেল। তো এখানে দেখুন এটা লেআউটটা, ফার্স্টে এখানে যখন কোনো সাবস্ক্রাইবার পিপল এখানে ঢুকবে, তো এখানে ফিক্স করা আছে যে তারা এই ভিডিওটা দেখবে। তো এরপর দেখুন এখানে একটা প্লেলিস্ট দেখা যাবে এরকম, দেন এখানে আপলোড যেগুলো আছে সেগুলো, দেন এখানে সবগুলো ক্রিয়েটেড প্লেলিস্ট। তো আপনি কীভাবে এরকম একটা সুন্দর লেআউটের চ্যানেল আপনি ডিজাইন করবেন, তো আমরা সেটা আপনাদের দেখাবো। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার চ্যানেলে ঢুকে যাচ্ছি। ফার্স্টে আপনার চ্যানেলের কন্ট্রোল পেয়ে যাবেন, আপনার প্রোফাইল যে চ্যানেল আইকন সেটাতে ক্লিক করবেন, তারপর মাই চ্যানেলে যাবেন। তো যাওয়ার পর দেখুন আমার চ্যানেলটা চলে এসেছে ঠিক এভাবে। তো যদি যারা আপনারা জানেন না যে কীভাবে চ্যানেলের চ্যানেল আইকন এবং যে চ্যানেল আর্ট আপলোড করতে হবে তারা শিখে নিন, আর যারা এখনও জানেন না যে কীভাবে আপনাদের চ্যানেলের জন্য চ্যানেল আর্ট তৈরি করবেন, তারা আমার তৈরি এই ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো চ্যানেল আইকন এডিট করার জন্য ফার্স্টে তো আমরা আমাদের যে জিমেল দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট খোলা সেটাতে ঢুকবো, দেন আমরা এই যে এরকম মাই চ্যানেলে ক্লিক করার পর এখানে এখানে ক্লিক করার পর আমরা পাবো এডিট চ্যানেল আইকন। তো এটাতে এডিটে ক্লিক করার পর আমরা একটা পেজে যাব। তো এই যে চ্যানেল আইকন তৈরি করার জন্য আপনার চ্যানেল আইকনটার সাইজ অবশ্যই 800x800 পিক্সেল হতে হবে। তো এরকম আপনি একটা তৈরি করে নিতে পারেন। তো এখানে দেখুন aboutme.google.com এখানে আমাদের নিয়ে এসেছি যে প্রোফাইল ফটো, দেন আমরা প্রোফাইল ফটোতে নিয়ে আসার পর দেখুন এখানে আসবে, আমার নেটের স্পিডটা অনেক স্লো তাই একটু আসতে দেরি হচ্ছে। দেখুন ছবি আপলোড করুন, এখানে ক্লিক করবেন। আপনি করার পর আপনার যে প্রোফাইল আইকন বা যে চ্যানেল আইকন দেবেন সেটাতে আপনি জাস্ট ব্রাউজ করে এখানে ব্রাউজ করে নেবেন। তো ব্রাউজ করার পর যদি আপনার ছবিটার সাইজ 800x800 পিক্সেল হয় তাহলে আর আপনাকে এক্সট্রা ক্রপ করতে হবে না, ডাইরেক্ট ইউটিউবে আপনাকে সিলেক্ট দিয়ে দিবে। আর যদি ক্রপ চায় তাহলে আপনি এররটা ডানে বামে ঘুরিয়ে বা ছোটো করে ছবিটাকে ক্রপ করে নিয়ে নিতে পারেন। তো আমি আর এখানে দেখাচ্ছি না, জাস্ট এই ফটোটাই আমরা দেখছি। আপলোড আপনি করে নেবেন, তারপর এরকম আসবে। আসার পর আপনি দেখুন আমার ছবিটা যেহেতু 800x800 পিক্সেল তাই আমাকে আর এখানে মডিফাই করতে হচ্ছে না, জাস্ট আপনি এখানে আপনার ছবিটা চাইলে ক্রপ করে নিতে পারেন। সো এরকম ক্রপ করে নিতে পারেন আপনি, তারপর এই সম্পন্নতে ক্লিক করতে পারেন। এখানে আপনারা চাইলে ডানে বামে ঘুরিয়েও নিতে পারেন। আমাদের চ্যানেল আইকন আপলোড হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের চ্যানেলে ফিরে যাই, অনেক সময় দেখা যায় যে চ্যানেল আইকন আপলোড করার পরও কিছু সময় পর, ধরুন 10-15 মিনিট লাগে যে আপনার চ্যানেল আইকনটা আসতে। তো এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন যে কিছুক্ষণ পর আসবে, অটোমেটিক ইউটিউবে আপনাকে দিয়ে দেবে। তো চ্যানেল আর্ট কীভাবে আপলোড করতে হয় সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের চ্যানেলে নিয়ে এসেছি। তো দেখুন আমার এই চ্যানেল আইকন আপলোড হয়ে গেছে। কীভাবে চ্যানেল আর্ট আমরা এখানে আপলোড করবো, সো জাস্ট এখানে চ্যানেল আর্টে ক্লিক করার পর আমাদের এরকম একটা যে পপআপ আসবে, তারপর আপনি এখানে সিলেক্ট এ ফটো ফ্রম কম্পিউটার, দেন আপনি আপনার যে চ্যানেল আর্টটা আমরা তৈরি করা শিখিয়েছিলাম সেভাবে আর্টটা বানিয়ে আপনি আপলোড করে নিতে পারেন। সো আমি আর আপলোড করলাম না, আমি জাস্ট ইওর ফটো থেকে আমার যে আগে আপলোড করা আছে সেটার উদাহরণ দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনি ক্লিক করবেন, ওকে, দেখুন তারপর আপনি এখানে অ্যাডজাস্ট ক্রপে আপনি ক্রপটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এভাবে। তো আমি আর এখানে না দেখাচ্ছি। তো এটা করার পর আপনি জাস্ট সিলেক্ট ক্লিক করবেন, ওকে। তো এখন আমরা আরও কিছু অ্যাডভান্স দিকে যাই, সো এখন আমরা জাস্ট এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব, ওকে। তো এখন দেখুন আমরা এখানে কী করবো, দেখুন এখানে আসছে ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, মানে যারা সাবস্ক্রাইব করেছে তারা যদি আমাদের চ্যানেলটাতে আসে তারা কী কন্টেন্ট দেখবে। তো আমরা এখানে ফিচার্স কন্টেন্টে ক্লিক করলাম, একটা ভিডিও আছে আমি জাস্ট এটাকে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে প্লেলিস্টও দিয়ে দিতে পারেন আপনার তৈরি করা প্লেলিস্টগুলো। আমি দেখুন এখানে প্লেলিস্ট আছে, আমরা জাস্ট এখানে ভিডিও দিচ্ছি, সাধারণত এখানে ভিডিও দেয় মানুষ।
আমরা সেভ করে দিলাম। আমরা চাইলে এখানে একটা হেডিংও দিয়ে দিতে পারি, তো আমি দিয়ে দিচ্ছি টপ ভিডিও দিয়ে দিলাম, জাস্ট সেভ। আপনি একটা মনের মতো নাম দিয়ে দিতে পারেন এখানে। দেন এখন আমরা ফর নিউ ভিজিটর, যারা মানে সাবস্ক্রাইব করে নিন নতুন এসেছে, তো তারা আমাদের চ্যানেলে কি দেখবে? এখানে চ্যানেল ট্রেইলার, আমরা যে মুভি দেখার সময় যে ট্রেইলার দেখি সেটা দেখে আমরা বিবেচনা করতে পারি যে মুভিটা কতটুকু সুন্দর হবে। সো এখানে আপনি একটা ভালো ভিডিও দিয়ে দিতে পারেন, যারা নতুন এসেছে তারা যাতে আপনার ভিডিওটা মানে দেখে বুঝতে পারে আপনার চ্যানেলের কন্টেন্ট কত ভালো। সো আমরা এখানে একটা ভিডিও আছে আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যে ভিডিওটা সবচেয়ে ভালো মনে হয় সেটা দিয়ে দিবেন। তো সেভ করে দিলাম। ওকে, দেখুন হয়ে গেল। এই গেলো আমাদের দুটো পার্ট। সো এখানে দেখুন আমরা এখানে আপলোডস, এখানে একটা সেকশন আমরা যুক্ত করবো। সো এর আগে এখানে এটাকে ডান করে দিই, টপ ভিডিও আমরা দিই যেটা আপলোডস যেটা, এটাকে আমরা কি করতে পারি আপলোড যেটা এটাকে আমরা দেখি তো ভার্টিক্যাল, এটাকে আমরা ভার্টিক্যাল দিয়ে দিচ্ছি, মানে লম্বালম্বিভাবে আসবে। সো এটাকে ভার্টিক্যাল আমরা দিয়ে দিলাম, দেন ডান। দেন আমাদের হচ্ছে গিয়ে ক্রিয়েটেড প্লে লিস্ট যেগুলো আছে, প্লে লিস্ট এটাকে আমরা হরিজন্টাল রাও দিয়ে দিলাম। সো না, আমরা এটাকে এখানে একটা সিঙ্গেল প্লে লিস্ট দিয়ে দিতে পারি। এখানে আমরা ফাইন্ড প্লে লিস্টে ক্লিক করে মার্কেটিং গাইড এটাকে আমরা দিয়ে দিলাম, ডান করে দিলাম আমরা। এটাকে আমরা ভার্টিক্যালি দিয়ে দিই, দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো এখানে দেখুন ফার্স্টে আপলোড, দেন হচ্ছে গিয়ে আমাদের যে ইউটিউব মার্কেটিং গাইড, দেন এখানে আমরা কী করবো এখানে আরেকটা কন্টেন্ট আমরা দেবো, আমরা এখানে দিয়ে দিতে পারি মাল্টিপল প্লে লিস্ট। এখানে আমরা প্লে লিস্ট অনেকগুলো প্লে লিস্টকে আমরা অ্যাড করে দেবো। তো দেখুন এখানে আমাদের প্লে লিস্ট ফাইন্ড হচ্ছে, আমরা একটা প্লে লিস্ট দেন আরেকটা এই দুটোকে আমরা অ্যাড করে দিলাম, এটাকে আমি এখানে নিয়ে নিতে পারি। তো এখন আমরা এখানে একটা সেকশন টাইটেল দেব, এখানে আমরা দেব অ্যাডভান্স টিউটোরিয়াল আমরা দিয়ে দিলাম, দেন ডান। ওকে, তো এটাকে আমরা ডান করে দিলাম। দেখুন এখন আগের তুলনায় আমাদের ইউটিউব চ্যানেলটাকে কতটা দৃষ্টিনন্দন লাগছে, আমার এখানে সুন্দর লাগছে না, কারণ আমি মাত্র একটা ভিডিও আপলোড দিয়েছি। তো ধীরে ধীরে আমরা যত বেশি ভিডিও আপলোড দেবো, যখন আপনি 5-7টা ভিডিও আপলোড দিয়ে দেবেন তখন চ্যানেলটা কাস্টমাইজ করে দেখুন কত সুন্দর হবে। আর আরেকটা বিষয়, অনেকে জানে না যে কীভাবে প্লে লিস্ট তৈরি করতে হবে। প্লে লিস্ট জিনিসটা হচ্ছে কি, আপনি একই বিষয়ের টপিকের ভিডিও একটা ফোল্ডারের মধ্যে যেরকম রাখেন এটাও সেম। সো আপনি এরকম ক্লিক করেন, এই যে নিউ প্লে লিস্ট, এটারে আপনার প্লে লিস্টের টাইটেল দেবেন, এন্ড এটাকে পাবলিক আনলিস্টেড প্রাইভেট এটাকে অবশ্যই পাবলিক রাখবেন। তো এভাবে প্লে লিস্ট তৈরি করে নেবেন। আরও যেসব বিষয় টিউটোরিয়াল আসছে সেগুলো আমাদের নেক্সট আপকামিং ভিডিওতে আসছে। Please stay subscribe my channel and press the bell icon. Thanks for watching.